আজকে ডে নাম্বার 4, 21 দিন সাইকোলজি চ্যালেঞ্জের 4 নাম্বার দিন আজকে। তো মাঠে আমি আজকে পৌঁছালাম, সময় এখন 8:18, 5 মিনিট আগে আসি, তো ধরে নাও 8:10-15 মাঠে পৌঁছেছি। মাঠে পৌঁছানোর আগেই কিন্তু সবাই মাঠ থেকে চলে গেছে যারা মাঠে এসেছিল, কারণ অনেক দেরি হয়ে গেছে যে মাঠ আমাদের ফাঁকা হয়ে আছে আজকে। আর ওয়েদার তো খুব ভালোই, কারণ রেমালের যে প্রকোপের দিকে আসার কথা, মানে আবহাওয়াটা কিছুটা শান্ত থাকবে, দেরি এর জন্যই হলো। কারণ আমি যখনই ঘুমাই তার থেকে মোটামুটি 5-6 ঘন্টা কিন্তু আমি ঘুমোই, মানে যতক্ষণ পর্যন্ত একটা শরীরে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত উঠি না। সাইকোলজি রিলেটেড বইয়ের যেটা কথা ছিল, সেটা সাইকোলজি রিলেটেড একটা বুক যেটা এখন কন্টিনিউ করছি, যে সাবকনসিয়াস মাইন্ড যেটা আছে সেই মাইন্ড কীরকমভাবে কাজ করে, তো সেখানে যেই কিছু বিষয় পাওয়া গেলো সেই বিষয়গুলো আমি একটু পরে জানাচ্ছি, প্রথমে রানটা করে নিই তারপর। এখন সময় হয়ে গেল 9:16 এবং আমি কিন্তু রান কমপ্লিট করে, এক্সারসাইজ কমপ্লিট করে হালকা রেস্ট করে নিলাম এবং তারপরে ভিডিওটা রেকর্ড করছি। আজকে আমার চতুর্থ দিন এই মাইন্ড রিলেটেড, সাইকোলজি রিলেটেড বই পড়ার বা অডিও বুক শোনার। তো এই চতুর্থ দিনে আমি যে যে জিনিসগুলো সেখান থেকে পেলাম তার মধ্যে থেকে জাস্ট একটা কি দুটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে সেটা শেয়ার করার আগে তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, আমাদের যে ব্রেন বা মাইন্ড যেটা আছে সেটা কিন্তু 3টা লেভেলে ভাগ করা থাকে, একটা কনসিয়াস, একটা সাবকনসিয়াস আর একটা কিন্তু হয়ে গেলো আনকনসিয়াস। তো আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা বানাচ্ছি কনসিয়াস মাইন্ডে, আর যখন আমি কাজ করা থেকে বিরত থাকবো, ঘুমোতে যাব, রেস্ট করব একদম, তখন কিন্তু আমার মাইন্ড যেটা থাকবে, মাইন্ডের সেই লেভেলটা দ্বিতীয় লেভেলে থাকবে, সেটা থাকবে সাবকনসিয়াস লেভেলে। এবং আনকনসিয়াস বলতে সেটা বোঝাচ্ছে যেটা অনেক আগে হয়ে গিয়েছে, যেটা আমাদের মনের মধ্যে এখন আর আসছে না সেটা। তো আনকনসিয়াস নিয়ে এখনও পর্যন্ত আমি আসিনি, এটা কী ধরনের কী আছে না আছে, তো এই আনকনসিয়াস সম্বন্ধে ব্যাপারটা একটু ডিফারেন্সও হতে পারে। তো সাবকনসিয়াস যেই ব্যাপারটা আছে এখানকার, এই সাবকনসিয়াস যেই বিষয়টা আছে এটা একটা বিজ্ঞানী এই জিনিসটাকে আবিষ্কার করেছিলেন, মানে জনসমক্ষে এনেছিলেন ব্যাখ্যা সমেত, বিজ্ঞানটার নাম আমার মনে নেই। সেই বিজ্ঞানটা কিন্তু এই জিনিস সম্বন্ধে, সাবকনসিয়াস মাইন্ড সম্বন্ধে আমাদেরকে জানিয়েছিল, এবং এরপরে অনেক এই সাবকনসিয়াস মাইন্ড রিলেটেড কিন্তু গবেষণা হয়েছে, এক্সপেরিমেন্ট হয়েছে এবং সেগুলোর বেশিরভাগই কিন্তু সফলও হয়েছে। তো সেখানে একটা বিষয় এখানে আমাদের সাথে যে রিলেট করতে পারি আমরা, ধরে নাও তুমি এখন SSCGD চাকরিটা তুমি করতে চাচ্ছ, তো তোমার নাম্বারও মোটামুটি ভালো আছে কিন্তু তুমি নিজের মধ্যে এনার্জি পাচ্ছ না এবং ভরসা যোগাতে পারছো না যে এবার চাকরিটা আমি পাবো কি পাবো না। তো এরকম যদি তোমাদের মনের সিচুয়েশন হয়ে থাকে, বা আরেক ধরনের কথাও এখানে আমি বলতে পারি, যেটা যারা কাজ করার সঙ্গে সঙ্গে পড়াশোনা চালাচ্ছ, তারা এত টাকার চিন্তা করছো যে আমার দিনে এত টাকা প্রয়োজন কাজ করা এবং তারপরে পড়াশোনা, তো তাদের জন্যও এখান থেকে কিছু পাওয়া গিয়েছে। তো প্রথমে আসি, তোমরা যারা চাকরিটা করতে চাও তাদের জন্য নাম্বার মোটামুটি আছে, যারা এখনও পর্যন্ত কনফিডেন্স লেভেলটা নিজের মধ্যে আনতে পারছো। তো তোমরা কি করবে, ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার সময় নিজেকে চিন্তা করবে, তুমি যেই চাকরিটা পেতে চাচ্ছ, যে SSCGD-র জন্য তুমি প্রিপারেশান নিচ্ছ বা WB-র জন্য প্রিপারেশান নিচ্ছ, সেই জায়গাতে তোমাকে তুমি ইমাজিন করবে, মানে ভাববে যে সেই জায়গায় তুমি পৌঁছে গিয়েছো। সেটা ভাবতে ভাবতে কিন্তু ঘুমোবে, এমন না যে মোবাইল দেখলাম, মোবাইল যতক্ষণ সুইচ অফ হচ্ছে না আমার মতো ততক্ষণ আমি ঘুমোচ্ছি না, সেরকম করলে কিন্তু হবে না। তোমাকে চিন্তা করতে হবে যে আমি সেই জায়গায় পৌঁছে গেছি, কীভাবে পৌঁছবো সেটা ভাববে না, আমি সেই জায়গায় পৌঁছে গেছি সেটা 10 বার 12 বার ধীরে ধীরে মনের মধ্যে রিপিটেশন করে নিলে তারপরে ঘুমোলে, একদম ঘুমানোর আগে কিন্তু এই জিনিসটা করতে হবে। এবং ঘুম থেকে ওঠার পরেও সেটাই ভাবতে হবে যে আমি আমার সেই জায়গায় পৌঁছে গেছি, আমি ডিউটি করছি, ট্রেনিংয়ে যাচ্ছি বা জয়নিংয়ে যাচ্ছি, বা তোমরা সেই সব ভিডিও দেখতে পারো ঘুমোতে যাওয়ার আগে, যেটা জয়নিংয়ের ভিডিও হয়ে থাকে SSCGD, যেগুলো সুন্দর সুন্দর কিছু এনার্জেটিক মোটিভেশনাল সং অ্যাড করার পরে ভিডিওগুলো বানানো আছে ইউটিউবে, ইউটিউবে তোমরা যদি সার্চ করো SSCGD জয়নিং ব্লগ, সেই সেভাবে লিখলেও তোমরা পেয়ে যাবে, সেই সব ভিডিও দেখবে এবং এই চিন্তাটা কিন্তু তোমরা মনে মনে করবে। তাহলে দেখবে তোমাদের যে সাবকনসিয়াস যে মাইন্ড আছে সেটা কিন্তু তোমাদের শরীরকে একটা আলাদা লেভেলের এনার্জি দেবে এবং তোমার শরীরও কিন্তু সেভাবে কাজ করা শুরু করবে। যেরকম ধরে নাও যে আমি আমার কথা যদি বলি, আমি ভাবছি যে প্রচুর পরিমাণে জীবনে অর্থ সম্পদ এবং সেই সম্বন্ধে কিন্তু আমি ভাবি সবসময়, তো যেটা আমি ভাবি সেই ক্ষেত্রে মানে সেইভাবেই কিন্তু আমার শরীরটা রিয়্যাক্ট করবে। তো তোমরা যেটা ভাববে সেভাবেই তোমার শরীরটা রিয়্যাক্ট করবে,
যেটা অনেকে আমরা ভাবি, যেটা কনসিয়াস মাইন্ডে আমরা ভাবি যে এখন আমি ভাবছি আমি এটা করবো এটা করবো, কিন্তু যখন আমাদের মাইন্ড সাবকনসিয়াস লেভেলে থাকে তখন কিন্তু আমরা সেই সাবকনসিয়াস মাইন্ডটাকে কোনো রকম অর্ডার দেই না বা তার কাছে কোনো কিছু প্রার্থনা করি না। সেই বিষয়টা যে সাবকনসিয়াস মাইন্ডকে তুমি যদি একটা কাজ দিয়ে দাও যে এটা তোমার কাজ, আমি এই জায়গায় পৌঁছতে চাই, এই বিষয়টা তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তোমার শরীরকে সেইভাবে প্রস্তুত করে নেবে। তো বিষয়টা একটু আমি এভাবে বললাম, মানে আমার মতো করে, সেটা আরও অন্যভাবে বলা যেত। এবং আরেকটা বিষয় যেটা টাকা পয়সার কথাটা যেটা বলতে চাইলাম, এটা এক নম্বর হলো টাকা পয়সা রিলেটেড যেটা ছিল আরেকটা, সেটা তো সেই বিষয়টা কিন্তু ওখানে, যে ধরে নাও তুমি, তোমার কাছে টাকা এখন থাকছে না, তুমি কাজ করছো প্রচুর পরিমাণে খরচা হয়ে যাচ্ছে, তো সেই টাকাটাকে তুমি কিন্তু ভালোবাসা শেখো, মানে ভালোবাসার চেষ্টা করো টাকাটাকে, এবং টাকাটার সাথে ভালো ব্যবহার করো। এমন না যে তোমার কাছে টাকাটা আসলো এবং তুমি বলছো দুই শালা টাকাটা আসলো আজকে 500 টাকা কামাই করলাম, 1000 টাকা কামাই করলাম, ধুস কালকে তো আবার টাকা নাই হয়ে যাবে, যা কাউকে টাকা দিচ্ছ এবং কালকে আমার বন্ধু একটা দোকানে আসলো তো তার কিছু টাকা পাওয়া যেত, মানে তার কাছে কিছু টাকা পেতাম, তো সে করলো কি যে একটা 200 টাকার নোট নিয়ে নে বন্ধু এটা তোর ধর এভাবে দিয়ে চলে গেল। তো টাকাটাকে তো এমন করে দিল যে তার কাছ থেকে টাকাটা আমার কাছে দিয়ে দিচ্ছে। তো এই যে বিষয়টা আছে, এরকম করা যাবে না। যে কোনো মানে তুমি টাকাটাকে চাচ্ছ তোমার কাছে, কিন্তু টাকাটাকে তুমি ভালোবাসছো না, ভালো ব্যবহার করছো না সেটার সঙ্গে, কিন্তু সেটা কিন্তু তোমার কাছে থাকবে না। তো এই যে কিছু কিছু বিষয়, এই বিষয়গুলো কিন্তু অনেকটাই কাজ করে। এখানে আমি দুটো আবার কথা অ্যাড করতে চাচ্ছি, এই বিষয়গুলো যেগুলো বললাম এগুলো সম্বন্ধে। আমার মা সবসময় ছোটোবেলার থেকে যতবারই মানে বলেছে এই সব কথা সম্বন্ধে, প্রত্যেক সময় কিন্তু বলেছে যে কখনো নাই নাই করবি না, মানে তোর কাছে টাকা আছে কি এটা আছে কি এটা নেই কখনো নাই করবি না, মানে নেই সেটা মুখ দিয়ে উচ্চারণ করবি না। অনেকবার বলেছে, সেটা আমি বুঝতাম না কী কারণে বলছি, কিন্তু এখন যে এই বইটা পড়ার পরে বুঝছি যে এরকম ব্যাপার আছে। এই ব্যাপারগুলো কিন্তু অনেকটাই সত্য, মানে 99% কিন্তু কাজ করে বিষয়গুলো। তুমি যখন নাই নাই করবে জিনিসটা তোমার কাছে থাকবে না, তো সেভাবেই এই বিষয়গুলো কাজ করে। এবং আরেকটা যেটা বিষয় বলতে চাইলাম, এই দুটো বিষয়ের মধ্যে একটা হয়ে গেলো মায়ের কথা, আরেকটা বিষয় আমার এক বন্ধু নাম সঞ্জয়, এখানে আমি অ্যাড করে দিচ্ছি। জাস্ট কিছুদিন আগে ওর সাথে আমি ডিসকাস করছিলাম এইসব বিষয় নিয়ে, যে ইনকাম করছি, যা ইনকাম করছি তা তো মানে চলেই যাচ্ছে এদিকে সেদিকে লোন টোন দিতে, এবং ইউটিউবের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোও কিন্তু সেইভাবে মানে ভিউজ হচ্ছে না, 10,000-12,000 গিয়ে ম্যাক্সিমাম ভিউজ কিন্তু আটকে যাচ্ছে বড় ভিডিওর, তো সেটা কীভাবে এগিয়ে নেওয়া যায় না যায়। তো সে আমাকে একটা বুদ্ধি দিল, তখনও পর্যন্ত কিন্তু আমি এই অডিও বুক শোনা বা বই পড়াটা কিন্তু শুরু করিনি, সাবকনসিয়াস মাইন্ড রিলেটেড বুকগুলো পড়া শুরু করিনি। সে একটা কথা বলল যে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে চিন্তা করবি যে ইউটিউব চ্যানেল গ্রোথ হয়ে গেছে, এত এত ভিউজ হয়ে গেছে, মানে এই কথাটা কিন্তু সে সেখান থেকে বলেছিল। তো সেটার সঙ্গে আমি এখন রিলেট করছি যে কথাটা অনেকটা সত্য, জানি না সে কথা সেটা শুনেছে আমাকে সেটা বলেনি, যা সে বলেছে যে মোটামুটি 1-1.5 মাস এটা কন্টিনিউ করতে তারপরে একটা রেজাল্ট পাবো। তো তারপরে কিন্তু আমি একটা প্ল্যান করলাম যে আমি যেহেতু চলতে পারছি না ঠিকঠাক, কিচ্ছু হচ্ছে না, রান করতে পারছি না, বই পড়তে পারছি না, কাজ ঠিকঠাক হচ্ছে, মাইন্ড এক জায়গায় স্টেবল থাকছে না, তো তার জন্য কিন্তু আমি সাইকোলজি চ্যালেঞ্জ যেটা আছে সেটা নিলাম। নেওয়ার পরে সেই সাবস্ক্রিপশন টপশন যা যা নিতে হয় সেই সমস্ত কিছু নিলাম, এবং আজকে সেটা চতুর্থ দিন। তো এই বিষয়গুলো কিন্তু আমার সঙ্গে ঘটে আসছে, এবং এই 4 দিনে যেটা আমি নিজের মধ্যে লক্ষ্য করলাম যে এই 4 দিনে আমার মধ্যে কী ডিফারেন্সটা এসেছে, সেই ডিফারেন্সটা হলো যে মাইন্ড অনেকটা শান্ত হয়ে গিয়েছে। মাইন্ডের মধ্যে যেই আমার কাজগুলো যেগুলো আমার করার কথা, যেটা আমার লক্ষ্য, যেটা এটা আমার করতে হবে, সেই কাজগুলো কিন্তু আমি 70-80% এই 4 দিনে কভার করতে পেরেছি। যেমন গতকালকে কিন্তু আমার যেই কাজ ছিল সেই কাজে কিচ্ছু করতে পারিনি, সেটা আলাদা একটা কারণ আছে। কিচ্ছু বলতে কাজ করেছি যেগুলো করার, কিন্তু নিজের যার একটা কাজ সেটা রানিং করা, বই পড়া, এই দুটো কাজের একটাও করতে পারিনি গতকালকে। এই জন্যই আমি 70-80% কভার আমি করতে পারছি বলছি, কিন্তু মাইন্ড একদম স্টেবল আছে এখন, একদম সুস্থ, মানে একদম শান্ত মস্তিষ্ক কিন্তু এখন আছে। তো এরপরে কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে জানাবো, এবং SSCGD সম্বন্ধে এরকমই ব্লগ আসতে থাকবে, অবশ্যই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকবে, এবং ভিডিওগুলোকে লাইক করবে, কমেন্ট করবে।